বিশ্বনাথ মতিলাল শীল, এই মহান ব্যবসায়ীর একটা ছোট্ট গল্প তোমাদের একবার বলেছি। তিনি ছিলেন প্রাচীন কলকাতার সব থেকে ধনী ব্যবসায়ী। আজ থেকে প্রায় 200 বছর আগে ব্রিটিশরা কলকাতার শাসনভার হাতে তুলে নেওয়ার পর কলকাতায় অনেক খ্রিস্টান মিশনারি স্কুল কলেজ তৈরি হয়। সেখানে হিন্দু ছাত্রছাত্রীদের ধর্ম পরিবর্তনের নানা চেষ্টা করা হয়। এই অবস্থা দেখে কলকাতার স্বনামধন্য ব্যক্তিরা ঠিক করলেন হিন্দু স্কুল তৈরি করবেন, কিন্তু টাকা কোথায়? এই ভেবেই সবাই পিছিয়ে যান। এই অবস্থা দেখে বিশ্বনাথ মতিলাল শীল প্রায় 1 লক্ষ টাকা স্কুল নির্মাণে ব্যয় করেন। এমনকি কলকাতা মেডিকেল কলেজ যে জমির ওপর অবস্থান করছে সেই জমিও একসময় তিনিই দান করেছিলেন।